by the ruling class, the ruling party. And I would like to apologize to the court that I would have to speak in Bengali for the, especially for the press, who has asked me to speak few words in Bengali. Bangladeshe manodhikar je poristhiti, e poristhiti eto bhayabhor kokhoni chilo na. Amra ottonto dukkher shonge lokkho korechi je goto 10 bochore Bangladeshe shudhumatro bhinno mot, bhinno rajnoitik chintar karone pray 35 লক্ষ মানুষকে মামলার আসামি করা হয়েছে, রাজনৈতিক মামলা, এবং মামলা দেওয়া হয়েছে প্রায় 1,04,814টি, এবং এর মধ্যে 2009 থেকে 2019 পর্যন্ত হিসেবে সরকারের হাতে এবং আওয়ামী লীগের হাতে বিরোধী দলের নেতা কর্মীরা মারা গেছেন 1,526 জন, এবং ডিসঅ্যাপিয়ার্ড হয়েছেন আমাদের হিসেব মতে বিএনপির 423 জন, এবং এজ এ হোল গেছে আপনার 781 জন। এই একটা অবস্থার মধ্যে আপনারা দেখেছেন যে এই দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা জুলফিকার বেগম খালেদা জিয়া তাকে একটি মিথ্যে মামলায় বিনা কারণেই বেআইনিভাবে তাকে আটক করে রাখা হয়েছে দীর্ঘদিন ধরে, প্রায় 20 মাস ধরে। এবং সর্বশেষ যে পরিস্থিতি, যে এই ধরনের মামলার জন্যে যে সাজাটা হয়েছে সেই সাজার কারণে একই ধরনের মামলায় আসামি অন্যদের কিন্তু সব জামিন হয়ে গেছে, তারা জামিনে আছেন, কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কোনো জামিন দেওয়া হচ্ছে না দীর্ঘদিন ধরে, এবং প্রতিবারই তাকে বিভিন্নভাবে সরকার তার জামিনকে বাধাগ্রস্ত করছে। আপনারা জানেন যে ইতিমধ্যে তার যে মেডিকেল রিপোর্ট চাওয়া হয়েছিল সেই মেডিকেল রিপোর্ট এখন পর্যন্ত আসেনি, কিন্তু আমরা যদিও জানতে পেরেছি যে বিএসএমএমইউ হাসপাতালের যে কর্তৃপক্ষ তারা ইতিমধ্যে যে রিপোর্টটি দিয়েছিলেন সেই রিপোর্টটিকে সরিয়ে দিয়ে অন্য কোনো রিপোর্ট দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে, এবং সেই রিপোর্টের যে রিপোর্টটা ছিল প্রথম দিকে সেখানে বলা হয়েছিল মিসেস জিয়াস রিউমাটয়েড আর্থ্রাইটিস ইজ হাইলি অ্যাক্টিভ অ্যান্ড হ্যাজ কজ ড্যামেজ টু মাল্টিপল জয়েন্টস, বোথ নিজ হ্যাভ বিন রিপ্লেসড আর্লিয়ার অ্যাজ এ রেজাল্ট অফ কম্বাইন্ড অ্যাক্টিভ ডিজিজ অ্যান্ড এক্সিলারেটেড ড্যামেজ, শি ইজ অ্যাট প্রেজেন্ট অ্যাট এ ক্রিপল্ড স্টেট অ্যান্ড লার্জলি ডিপেন্ডেন্ট অন অ্যাসিস্ট্যান্স ফর আর ডে টু ডে অ্যাক্টিভিটিস। So for the quality of treatment of the rheumatoid arthritis, she has remained and she needs advanced treatment. She has been adequately informed about the cause, limitations including adverse effects of the advanced therapy. The medical board has offered her advanced therapy following the recommendations of international bodies in the form of biologics and ready to start it, remaining fully aware of preventing limitations. The board is open to accept opinions of other qualified rheumatologists. Supreme Court চেয়েছিল যে এই রিপোর্টটি হাজির করা হোক, উপস্থিত করা হোক সুপ্রিম কোর্টের সামনে, কিন্তু আজ পর্যন্ত সেটা উপস্থিত করা হয়নি। আমরা খুব পরিষ্কারভাবে লক্ষ্য করছি যে অত্যন্ত সচেতনভাবে দেশনেত্রীকে এইভাবে বেআইনিভাবে কারাগারে আটক করে রাখার বিষয়টি তারা সরকার করছে, এবং এইভাবে তার একটা বড় রকমের তার মানবাধিকার অধিকার সেই অধিকারকে তারা লঙ্ঘন করছে। আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে আমরা লক্ষ্য করেছি যে এই সরকার তারা শুধু ক্ষমতায় টিকে থাকার জন্যে তারা জোর করে নির্বাচনের মধ্যে যে জোর করে তারা সমস্ত ভোট নিয়ে গিয়েছে, এবং বেআইনিভাবে তারা আজকে অবৈধভাবে তারা আজকে ক্ষমতা দখল করে বসে আছে। এই বেআইনিভাবে ক্ষমতা যেটা অলরেডি বলেছেন
আমাদের খন্দকার মোশাররফ সাহেব যে ক্ষমতায় টিকে থাকার জন্যই তাদেরকে এই বেআইনি কাজগুলো করতে হচ্ছে। আমরা জনগণের শক্তিতে বিশ্বাস করি। আমরা 1971 সালে স্বাধীনতা যুদ্ধ করেছিলাম, এই জনগণের যে অধিকার সেই অধিকারগুলোকে প্রতিষ্ঠিত করবার জন্যে, তার রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক অধিকারকে প্রতিষ্ঠিত করবার জন্যে আমরা সেই যুদ্ধ করেছিলাম। এবং আমাদের কনস্টিটিউশনে খুব পরিষ্কার করে লেখা আছে আমাদের শাসনতন্ত্রে, আমি সেটা একটু পড়ে শোনাতে চাই আপনাদেরকে, যেটা বলা আছে establish a society in which the rule of law, fundamental human rights and freedom, equality and justice, political, economic and social will be ensured for all citizens. কিন্তু দুর্ভাগ্য 49 বছর পার হয়ে গেছে, আগামী বছরে আমরা 50 বছর অর্থাৎ অর্ধ শতবার্ষিকী আমরা পালন করতে যাচ্ছি। এখনো বাংলাদেশের মানুষকে আজকে এইভাবে আমাদের সন্তানদেরকে তাদের পিতার জন্যে, আমাদের মাকে তার সন্তানের জন্যে কাঁদতে হচ্ছে। আজকে গোটা বাংলাদেশে এমন একটা অস্বস্তিকর অবস্থা তৈরি হয়েছে যে মানুষ তার কোনো অধিকারই এখানে পাচ্ছে না। আমি বক্তব্য দীর্ঘ করতে চাই না, আমি শুধু বলতে চাই যে এই সরকার মানুষকে বোকা বানিয়ে উন্নয়নের কথা বলে দুঃখিত, উন্নয়নের যে একটা মিথ তৈরি করেছে, একটা আপনার একটা মিথ্যা রকম একটা কথা বলে জনগণকে বোকা বানাতে চেষ্টা করছে, সেটা কোনোদিনই সম্ভব নয়। শুধুমাত্র উন্নয়ন দিয়ে কখনো জনগণের সমস্যার সমাধান করা যায় না। সেই সঙ্গে যদি ডেমোক্রেসি না থাকে, গণতন্ত্র যদি না থাকে, তার যদি পরিবেশ না থাকে, তাহলে সেটা কখনোই ফলপ্রসূ হতে পারে না, সাস্টেইনেবল হতে পারে না। ডেভেলপমেন্ট কখনোই সাস্টেইনেবল হবে না যদি গণতন্ত্র না থাকে। অমর্ত্য সেনের কথা বলে আমি শেষ করতে চাই। অমর্ত্য সেন খুব সুন্দর করে বলেছেন একটি জায়গায়, দ্য ট্র্যাডিশনাল কনসেপ্ট অফ ডেভেলপমেন্ট ন্যারোলি ফোকাসেস অন ইকোনমিক আসপেক্ট লাইক গ্রোথ, মিডিয়ান ইনকাম, কনজামশন অ্যান্ড আদার ইকোনমিক ইন্ডাইসেস। রিয়েল ডেভেলপমেন্ট মাস্ট ইনক্লুড নোশন অফ জাস্টিস, হিউম্যান ডেভেলপমেন্ট, হিউম্যান রাইটস অ্যান্ড ওয়েলবিং। দ্য লিডিং ডেভেলপমেন্ট থিঙ্কার অমর্ত্য সেন রিডিফাইন্ড ডেভেলপমেন্ট অ্যাজ অ্যান আইডিয়া দ্যাট কনসিস্টস অফ দ্য রিমুভাল অফ ভেরিয়াস টাইপস অফ আনফ্রিডমস দ্যাট লিভ পিপল উইথ লিটল চয়েস অ্যান্ড লিটল অপরচুনিটি অফ এক্সারসাইজিং দ্য রিজনেবল এজেন্সি। এটি হচ্ছে মূল কথা যে কখনোই কোনো ডেভেলপমেন্ট সাস্টেনেবল হবে না যদি সেখানে ডেমোক্রেসি না থাকে। বাংলাদেশে আজকে ডেমোক্রেসি নেই, মানুষের অধিকার নেই, সুতরাং এই ডেভেলপমেন্ট শুধুমাত্র মানুষকে বোকা বানানোর জন্যই বলা হচ্ছে, যেটা আমাদের কোনোভাবেই কোনোভাবেই জনগণকে সাহায্য করবে না। আসুন আজকে আমরা সবাই ঐক্যবদ্ধ হই। আমি খুব দুঃখিত, আমি আসলে অসুস্থ হয়ে পড়ছি। আমরা সবাই ঐক্যবদ্ধ হই, আমাদের সমস্ত রাজনৈতিক দল, মত, আমাদের বর্ণ সব একসাথে, সব পেশাজীবী সবাই একসাথে আজকে আমরা এই যে ভয়াবহ একটা দানব আমাদের উপরে চেপে বসেছে, যারা আমাদের সমস্ত অর্জনগুলোকে ধ্বংস করে দিচ্ছে, আমাদের স্বাধীনতার যে স্বপ্ন সেই স্বপ্নকে খান খান করে দিচ্ছে, সেটাকে ফিরিয়ে আনার জন্যে, গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্যে, জনগণের অধিকারকে আবার পুনরায় প্রতিষ্ঠিত করার জন্যে, মানব অধিকারকে প্রতিষ্ঠিত করবার জন্যে, আসুন একসাথে আমরা সংগ্রাম করি, যে সংগ্রামের মধ্য দিয়ে আমরা আমাদের অধিকারগুলোকে ফিরিয়ে আনতে পারব। আজকে এখানে উপস্থিত হওয়ার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। সালাম।